বলবা, পেট ভরে গেছে। কেন গাছ পাকা কলা তা তোমার খেতে ভালো লাগছে না? খুব ভালো লাগছে কলা, কিন্তু আর কত খাবো বললো? তুমি যাই বলো না কেন, তোমার কোনো কথা শুনবো না, এই কলাটা খেতেই হবে। ঠিক আছে তাহলে দাও। কই গো কমনে গেলি, এক গ্লাস পানি লাসো তো, আজ খুব হাঁপি গেছি। থামো আসছি, লাও আর এক কামড় হবে, খেয়ে লাও। কি গো কত শুনতে পাইলি না নাকি? তোর কথা শুনতে পাবে নাকি? ওই দেশ অপিকে এসছে, ঘরে লেগে ভালো মন্দ খাওয়াছে। মা আমি কি করব বলো তো, এসব দিকে তো আমার সহ্য হয়েছে না। এখন খিজলেলে হবে, বকে আশকারা দিয়ে মাথায় তুলিছি, এখন যা করবে তাই মেনে নিতে হবে। না আমি মেনে নেব না। এই শফিক তাদের ঘর থেকে বেরিয়ে আয়। কি রে ভাই এইভাবে চেঁচাছি কেন? তোর কি বাড়িতে কাজকর্ম নাই, সবসময় আমার বাড়িতে বসে থাকিস? তোর জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পাচ্ছি নি। আমি আবার কি করেছি? তোদের সবাইকে ভালোবাসি বুঝলি, তোদের বাড়িতে আসি। বাড়ির সবাইকে তুমি ভালোবাসো? আমি তো অসুস্থ মানুষ, আমার সাথে তুমি কদিন কথা বলেছো, সত্যি কথা বলো না, আমার বৌমার সাথে কি সম্পর্ক? মা তুমি ক্ষমা দাও, আমার তোমার কথা বলবা না। শফিক তোমার সাথে কথা বলে না, না আমার সাথে কথা বলে না, এসে তো তোমার সাথে গল্প করতে বসে পড়ে, আমার সাথে কথা বলার সময় কোথায়? মা তুমি এত মিথ্যে কথা বলতে পারো? মা ঠিকই বলেছে, কিসের এত গল্প করিস তোরা? শোনো ভাই মাথা গরম করো না, আগে ঘটনাটা শোনো, তারপরে যা বলা বুঝলো। তোর বউর সঙ্গে কি গল্প করি জানিস? তুই তো হ্যান্ডিক্যাপ, তোর মেয়ে তো ভালো জায়গায় বিয়ে দিতে পারবি নি, তার লেগে আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেওয়ার লেগে আলোচনা করি। হ্যাঁ তুমি কি বলছো ভাই, সত্যি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবা? হ্যাঁ বিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আর বিয়ে দেবো না, তোমার মার আর তোমার যা কথাবার্তা খারাপ। না না ভাই, তোমার যখন ইচ্ছা তখন আমাদের বাড়িতে আসো, আমরা না জানি তোমাকে অনেক উল্টো পাল্টো কথা বলে ফেলেছি। এই রোহন তুই এসব কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? মা তুমি এইদিকে আসো তো, আমি বুঝে বলছি। হুকু সত্যি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবা? আরে না গো না, এই মুহূর্তে বাঁচার লেগে এসব কথা বলতে হইলো। কেন বিয়ে দিলে কি হবে? বিয়ে দিলে না তোমার আমার সম্পর্কটা সারা জীবন থাকবে, তুমি যত পারো আমার বাড়িতে আসবা, বিয়ান বাড়ি আসতে বললে কেউ কিছু বলবেই না। ওগো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? শফিক ভাইকে একটু চা খেতে দাও, আমি মিষ্টি লাসি গি। না না ভাই তোমাকে আর কষ্ট করে মিষ্টি লাসতে হবে না, আমি কালকে আবার আসবো, তখন মিষ্টি লাসলেই হবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি কাল সকাল সকাল চলে আসবা। এই শাহিন ভালো জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? এই তো আব্বা একটু বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি। কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না, ওই পাড়া রোহনের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি, চ ডেটটা ঠিক করতে হবে। রোহনের মেয়ে? আমাকে বিয়ে করতে পারবো না আব্বা, আমার তো কোনো পড়াশোনাই শেষ হয়নি, আগে আমি নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। সবাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, আমাদের আর্থিক অবস্থা খারাপ নাকি, তা তুই খেতে পাবি নি? খাওয়ার কথা ভাবছি না আব্বা, এখন আমি বিয়ে করবো না। আরে তুই বিয়ে করবি না ঠিক আছে, কথাবার্তাটা তো পাকা কর, থুই যা তুই তাতে গাড়িটা বের কর, যেতে হবে। ঠিক আছে গাড়ি বের করছি। চলি খেলে এসছো, কতদিন দেখিনি, ভালো আছো মধু? কিরে মুখটা
আগে পাচারি করে দাঁড়িয়ে আছিস যে, কথা বল। ভালো আছেন খালা? হ্যাঁ ভালো আছি মধু, তুমি এখানে বসো। এই বুড়ি তাড়াতাড়ি বাইরে আয়, এটা কে এসে দেখ। এই বুড়ি দাঁড়ি থাকলি যে, যা শাইনির সাথে কথা বলগা। তোমাকে তো আগেই বলেছি মা, ওর সাথে আমি মিশতেও পারবো না আর বিয়ে করতেও পারবো না। এই মানুষের সামনে গিয়ে হাত তুলতে বাধ্য করিস নি, যা বুঝছিস যা, একটু এসে এসে কথা বলগা। ওগো বৌমা, ও তো কথা বলবে না বলছে, তুমি ওর সঙ্গে জোর করছো কেন? কবে তো তুমি এই ব্যাপারে কথা বলবে না। এই তোর কথা মন লাগছে না, যা বুঝছিস যা। যাবো তো, আমি কি কথা বলবো? সব কথা তোকে শিখিয়ে দিতে হবে নাকি? কদিন বাদে তোর আসে দিবি, সেভাবে কথা বলবি? আমার মেয়ে বিয়ে করতে চাইছে না, তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে না। যা করি হোক ওদের মধ্যে মিল করে দিতে হবে, নাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিরে দূর না বেমুখ হয়ে দাঁড়িয়ে থাকলি যে, কথা বল। কি কথা বলবো আব্বা? ও কথা বলতে লজ্জা লাগছে না, বল কথা। ওগো তুমি ওটা পাগল হয়ে গেলে, ছেলে মেয়ে আমাদের সামনে কথা বলতে পারে? তুমি ঠিকই বলেছো। এই বাবু ঘুড়ি খেলি পার্কে ঠিকই ঘুরি লাগা। আব্বা এখন যেতে ভালো লাগছে না, অন্যদিন যাব। আমার মুখের উপরে কথা, ওর গাড়িতে কি হলো দাঁড়িয়ে থাকলি যে, যেটা হবে নাকি? এই তুই আমার দাঁড়িয়ে থাকলি যে, যা কি গাড়ি পেছনে বসগা। মা তোমাকে বললো না আমি ওর সাথে কোথাও যাব না? এই একটু মাস সে কদিন ধরে বুঝে দে, ওর গাড়িতে ওঠ। এই বুড়ি গাড়িতে বসেছে, ভালোভাবে পার্কে লি ঘুরি লাইগা। কি গো এখনো বাবুরা আসেনি? না গো এখনো আসেনি। তুমি জানো মাঝে মাঝে কত মিল হয়েছে? আমার মেয়ে বলছে তোমার ছেলেকে না হলে বিয়ে করবে না। আমার ছেলেও খুব খুশি, রাতে একটু ঘুমায় না, সারা রাত তোমার মেয়ের সাথে কথা বলে। তার জন্যই তো বলছি বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব, বেশি লেট করব না। ঠিক আছে তাই করব, চলো চাকরি খেট দাও গা। কথা আছে না, বাপ মা যেটা করে ভালোর জন্যই করে। হঠাৎ এই কথা বলছো কেন? কিছুদিন আগে আব্বা তোমার সঙ্গে আমার বীর কথা বলছিল না, তখন আমার তোমাকে দেখলেই রাগ হইতো, আর আজ দেখো তোমার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, তোমাকে এক পলক না দেখলে আমি থাকতেই পারবো না। তুমি ঠিকই বলেছো, আগে তোমাকে আমার সহ্যই হতো না, কিন্তু এখন তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। চলো আজকে আমরা আব্বা মাকে বলি তুমি আর আমি জীবন জীবনের সঙ্গী হয়ে যাই। ঠিক আছে তাই চলো। চাচি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? এদে বাপ তোদের কাছে আসছিনু, আমরা খুব বেকায়দায় আছি। কেন গো চাচি কি হয়েছে? আর বলো না বাপ, তোমরা তো সবই জানো, ওই পারে সুখে গেছি, আমার বৌমার সাথে সারাদিন বসে বসে গল্প করি। কেন তোমার ছেলে কা বলবা? আমরা বলতে গেছিনু বলি তো আমাদের অপমান করে তাড়ি দিয়েছে, এখন তোমার ছেলে গোকে শাসন করতে পারছে না। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, ওর কিছু করার নাই, বৌমাকে কিছু বলতে গেলে অমনি চটপট করে ধরে মারে, তাই আর কোনো রাস্তা না পেয়ে তোমাদের কাছে এসি বা, তোমরা কিছু একটা করো না। এখন আমরা বা কি করব, তোমার লাতনি সাথে সবিকে ছেলের বিয়ে দিছো, আমরা এখন আর কিছু বলতে পারবো? জানো বাপ আমার লাতনি বিয়েতে রাজি ছিল না, ওই কাল লাগিনি জোর করে বিয়েতে রাজি করেছে, যাতে ওর সম্পর্ক ঠিক থাকে। ও এইবার বুঝতে পেরেছি, সব চালা খেয়েছে ওই সফিকে, আজ আসুক ওর খেয়াল রাখাসি। ও আসবে কি বাপ, অনেকক্ষণ আগে এসে আমার বৌমার সাথে গল্প করছে। কি তোমাদের বাড়ি বসে আছে? ঠিক আছে তুমি যাও আমরা আসছি। ঠিক আছে বাপ, তোমরা তাড়াতাড়ি আসো।
কি সুন্দর, মনে হয় তোমার হাতে জাদু আছে। ও তো আর কি করে না তো, ভালো হয়েছে কি তাই বলো। সত্যি বলছি খুব ভালো হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। ভাবি মাংসের স্বাদ কিরকম লাগছে, নুন জল সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার তোমরা? কেন আমরা আসাতে অসুবিধা হলো নাকি? না না অসুবিধা হবে কেন, চলেন ঘরে গিয়ে বসেন। এইখানে আমরা বসতে আসিনি। এই ছোড়া, তুই তোকে খাই দিছিস, ওর কি হাত নাই? হাত থাকবে না কেন, রান্না করছে তো, হাতে নোংরা লেগে আছে, তাই একটু খাই দিছি। এই ছোড়া, তুই বকে আমি কোন খাইছি? বকে খাবে কি করি, ও বাড়িতে থাকে নাকি, সবসময় তো এখানেই বাড়ি থাকে। ছাড়া কেউ ভিল ভিল কেটে খাইছে গো, ওর ছাড়া। এই কেউ গায়ে হাত দিবে না। এই তুই বল, এই মেয়েটার সঙ্গে যে তুই গল্প করছিস, এর সঙ্গে তো কিসের সম্পর্ক? গল্প করবো কেনে, আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে ঠিক করেছি, তাই একটু আলোচনা করছো না? আলোচনা করবি তো মেয়ের বাপের সাথে, মেয়ের মার সাথে অত কথা কিসে? তোমাদেরকে অনুরোধ করে বলছি, ওকে মারো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তুমি কি বলছো গো শ্রাবণী, আমাদের এতদিনের সম্পর্ক তুমি শেষ করে দিবা? দেখো শফিক, আমার স্বামী আছে, আমার পরিবার আছে, তারাই আমার আগে, তুমি না। তুমি বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোর মুখ আমি আর জীবনও দেখবো না। এই থাম, এইভাবে চলে গেলে হবে না, বড় কি আপনি দিছি তার শাস্তি তো দিছা। এই শ্রাবণী, তোর পায়ে চটি খুলি, ওকে দশ ঘাই মার। কি হলো মারছি নিজে মার? ঠিক আছে মারছি। এইভাবে আসতে পারলে হবে, জোরে মার। শফিক, এবার তোর পায়ের চটি খুলি, ওকে দশ ঘাই মার। আব্বা আব্বা, তুমি খালা মাকে মারছো কেন? ছাড়ো বলছি ছাড়ো ছাড়ো। তা মারবে না, তোমার আব্বা তোমার হোমশাসের সাথে পীড়িত করেছিল, তো সমাজ থেকে শাস্তি দিল। এই বাবু বাড়ি আই, এই বাড়িতে তোর আর বিয়ে দেবো না, তোর ভালো জায়গায় বিয়ে দেবো। ইয়া তুমি কি বলছো আব্বা, আমি অন্য জায়গায় বিয়ে করবো না, আমি সালমাকে ভালোবাসি। তোর ভালোবাসার কিছু বলি রে, তোর অন্য জায়গায় বিয়ে দেবো, চো বাড়ি। আজ বিয়ে দেবো না বললে হবে? নিজে ভালোবাসা টিকে রাখার লেগে ছেলে মেয়েকে বিয়ে শিখালি, আজ তোমাদের ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে বলি ছেলে মেয়ের বিয়ে দেবো না বলছো? ও শুনবে না, বাপ শুনবে, ভদ্রভাবে ছেলে থুই যা, আমরা বিয়েতে ছেলে আর ছেলের মতো বাড়িতে দিয়ে আসবো। ইয়া কি বলছিস মেম্বার সাহেব, আমার বিয়ে হবে আর আমার আব্বা থাকবে না? না, তোর বাপ এই বাড়িতে থাকবে না, আর তোর শাশুড়ি তোদের বাড়িতে যাবে না, এইটি সমাজের সিদ্ধান্ত। এই মলানাটা কিলিয়াই, এক্ষুনি ওদের বিপরীত দেবো।